Assalamualaikum. Welcome जानाच्छी दादू श्रीनी समाज विज्ञान ऑनलाइन क्लासे प्रिय शिक्षार्थी बंधुरा आज के समाज विज्ञान प्रथम पत्र पंचम अध्याय सामाजिक प्रतिष्ठान एर चैप्टर निये डिसकस करब। सामाजिक प्रतिष्ठान एर चैप्टारे आलोच्य विषय समूह होच्छे विवाह परिवार ज्ञाति सम्पर्क तारपर होच्छे विभिन्न होच्छे सामाजिक प्रतिष्ठान गुरुत्व ज्ञाति सम्पर्क प्रकारभेद परिवार प्रकारभेद ज्ञाति सम्पर्कित विभिन्न मतबाद समाज ज्ञाति सम्पर्क गुरुत्व उपलब्धि करा विवाहेर धरन इत्यादि। शिक्षार्थीरा आमी एक पंचम अध्याय अनुधावनमूलक कोश्चिन निये तोमादेर মাঝে হাজির হয়েছি। আজকে আমি অনুধাবনমূলক কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং এই যে তোমাদের 2021 সালের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যে পঞ্চম অধ্যায় ইনক্লুড করা হয়েছে সেটার ভিত্তিতে যেহেতু পঞ্চম অধ্যায় তোমাদের বারবার পড়ানো হয়েছে আজকে আমি অনুধাবনমূলক কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করতে চাই। শিক্ষার্থীরা প্রথম কোশ্চেন হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা করো, সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা সামাজিক প্রতিষ্ঠান বলতে কাকে বলে তোমরা জানো তো? এখানে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব তো অবশ্যই রয়েছে, যেহেতু মানুষ সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করে এবং সমাজের মধ্যে কিন্তু অনেক হচ্ছে প্রতিষ্ঠান বিদ্যমান, যেমন পরিবার বিবাহ এগুলো এক একটি প্রতিষ্ঠান। সমাজের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের জন্য সামাজিক প্রতিষ্ঠানের যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম, কারণ সামাজিক প্রতিষ্ঠান রয়েছে বলে সমাজে শৃঙ্খলা রয়েছে, ভারসাম্য রয়েছে এবং হচ্ছে এই সামাজিক প্রতিষ্ঠানের গুলো মানুষের মানুষকে কি করে গোষ্ঠীবদ্ধ একটা সামাজিক জীবনে নিশ্চয়তা প্রদান করে এবং মানুষের যে গোষ্ঠীবদ্ধ জীবনের বিভিন্ন অভাব এবং প্রয়োজন সেটা পূরণের চেষ্টা করে এই সামাজিক প্রতিষ্ঠানগুলো। এবং বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান যেমন অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো কি করে এসে প্রতিষ্ঠানগুলো মানুষের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পরিতৃপ্তি সাধনের উদ্দেশ্যে কাজ করে থাকে। তাহলে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব আশা করি তোমরা লিখতে পারবা। এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি বিবাহ। এই বিবাহ বলতে কি বোঝায়? বিবাহ বলতে তোমরা এর আগেও সংজ্ঞা পড়ে এসো যে বিবাহ হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। এখানে হচ্ছে মানে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রত্যয় হলো প্রতিষ্ঠান। তো যাই হোক, প্রতিষ্ঠান আমি বলেছি, এখন সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ। বিবাহ হলো একজন প্রাপ্ত বয়স্ক নারী এবং পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় বন্ধন। বিভিন্ন সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানীগণ তাদের স্বসাদ দৃষ্টিকোণ থেকে কিন্তু এই বিবাহকে ব্যাখ্যা এবং সংজ্ঞা প্রদানের তারা চেষ্টা করেছেন। সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে বিবাহ হচ্ছে একজন নারী ও পুরুষের মধ্যে এমন একটি চুক্তি নির্ভর সম্পর্ককে বোঝায় যা সমাজ, ধর্ম এবং সংস্কৃতি দ্বারা স্বীকৃত। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে বিবাহ হচ্ছে একটি অনুমোদিত সামাজিক ব্যবস্থা যার মাধ্যমে কি দুই বা ততোধিক ব্যক্তি একটা পরিবার প্রতিষ্ঠা করতে পারে। এক কথায় বলা যায় যে পরিবার প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্তই হলো বিবাহ, কারণ বিবাহের মাধ্যমেই কিন্তু একটা সম্পর্ক, একটা স্থায়ী সম্পর্ক গড়ে ওঠে এবং একজন নারী এবং পুরুষ মোটামুটি একটা সম্পর্কে আবদ্ধ হয় এবং ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে তাদের এই বন্ধনটা স্থায়ী থাকে। আমেরিকান সমাজবিজ্ঞানী গ্রোভস বিবাহের একটা সংজ্ঞা প্রদান করেছে, বলছে বিবাহ একটি জনসম্পর্কিত এবং আইনসম্মত বন্ধুত্ব ছাড়া কিছুই নয়। আবার হচ্ছে অস্ট্রিয়ান বংশোদ্ভূত মার্কিন নৃবিজ্ঞানী লুই বিবাহকে স্ত্রী পুরুষের সামাজিক স্বীকৃত একটা স্থায়ী সম্পর্কে প্রতিষ্ঠান বলেছে। এই বিবাহের কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বিবাহ মানব জীবনের একটি অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠান, বিবাহ একটি সর্বজনীন সর্বব্যাপী একটি সামাজিক প্রতিষ্ঠান।
এবং বিবাহ হল একটি সামাজিক ও ধর্মীয় বন্ধন যা নারী পুরুষের মধ্যে একটা কি করে ধর্মীয় বন্ধন যা নারী পুরুষের মধ্যে সংগঠিত হয়ে থাকে। এবং হচ্ছে বিবাহর মাধ্যমে স্বামী সাথে স্ত্রী এবং পিতামাতার সাথে যে সম্পর্কটা সন্তানের সামাজিক পরিচিতি এবং সামাজিক মর্যাদা এগুলো ডিপেন্ড করে হচ্ছে এই বিবাহের মাধ্যমে। এবং এই বিবাহের মাধ্যমেই কিন্তু হচ্ছে নারী পুরুষের অর্থনৈতিক দায়িত্ব আরোপ হয় এই বিবাহের মাধ্যমে। এবং এই বিবাহের মাধ্যমেই হচ্ছে বিবাহের পদ্ধতি এবং সমাজ এবং ধর্ম ভেদে কিন্তু আলাদা হয়ে থাকে। বিবাহের যে বৈশিষ্ট্য আমরা জানি যে ধর্মভেদে ভেদে এবং হচ্ছে সামাজিকতার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভিন্ন ধর্মে কিন্তু বিবাহের ধরনটা আলাদা হয়ে থাকে। বিবাহের আরেকটা হচ্ছে বৈশিষ্ট্যর মধ্যে আমরা বলতে পারি যে বিবাহ কেবল একটা নারী পুরুষের হচ্ছে জৈবিক চাহিদা পূরণ করে না, শুধু যে জৈবিক চাহিদাই পূরণ করে তা নয়, এর মাধ্যমে আত্মার একটা বন্ধন সৃষ্টি হয়। এবং বিবাহের মাধ্যমে নারী পুরুষের মধ্যে পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য আরোপ হয়। শিক্ষার্থীরা, বিবাহের ধরন সমূহ ব্যাখ্যা করো তোমাদের তৃতীয় কোশ্চিন অনুধাবনমূলক আস। এখানে হচ্ছে বিবাহের যে ধরন সমূহ এভাবে কোশ্চিনটা আসবে না, কারণ হচ্ছে বিবাহের যে ধরনগুলো রয়েছে যেমন একক বিবাহ বহু বিবাহ, আমি সব ধরনগুলো পড়াই দিচ্ছি তোমাদের। হয়তো আসতে পারে যে একক পরিবার এবং হলো যৌথ পরিবার কাকে বলে, অথবা বহির্বিবাহ অন্তর্বিবাহ কাকে বলে, এই ধরনের আসবে। আমি এই 3 নম্বর কোশ্চিনে বিবাহের সব ধরনগুলো মানে তোমাদের ডিসকাস করছি তোমাদের সুবিধার জন্য। বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে আমরা বিভিন্নতা লক্ষ্য করি। বিবাহের যে হলো ধরনগুলোর কথা বলা হয়েছে যে পাত্রপত্রী সংখ্যার ভিত্তিতে বিবাহকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 ভাগ হচ্ছে একক বিবাহ, বহু বিবাহ এবং হচ্ছে আর একটা হচ্ছে গোষ্ঠীগত বিবাহ। একক বিবাহ বলতে কোনটাকে আমরা বলবো, একক বিবাহ হচ্ছে একজন মহিলা এবং একজন পুরুষের মধ্যে সংগঠিত যে বিবাহটা সেটাই হচ্ছে একক বিবাহ। এবং হচ্ছে এই একক বিবাহ হচ্ছে সর্বজন স্বীকৃত এবং একটা জনপ্রিয় বিবাহ পদ্ধতি যা সকল সভ্য সমাজেই আমরা স্বীকার করে এবং সমর্থন করে এই বিবাহকে। বিবাহের আরেকটি ধরন হচ্ছে বহু বিবাহ, পলিগেমি। একজন পুরুষের সাথে যখন একজন মহিলা বা একজন মহিলার সাথে একাধিক পুরুষের বিবাহ সংগঠিত হয় তাকে বহু বিবাহ বলে। এই বহু বিবাহ আবার 2 প্রকার, যেটা একটা বহু স্ত্রী বিবাহ। একজন পুরুষের সাথে যখন একাধিক মহিলার বিবাহ অনুষ্ঠিত হয় সেটা হবে হচ্ছে বহু স্ত্রী বিবাহ। আর বহু স্বামী বিবাহটা হচ্ছে একই ধরনের বিবাহে একজন মহিলার সাথে যদি একাধিক পুরুষের বিবাহ হয় সেটা হচ্ছে বহু স্বামী বিবাহ। এই ধরনের হচ্ছে বহু স্বামী বিবাহ সাধারণত আমরা দক্ষিণ ভারতের টুরা উপজাতি এবং তিব্বতীয়দের মধ্যে এই বহু স্বামী বিবাহর ধরনটা আমরা লক্ষ্য করি। আরেকটি হচ্ছে বিবাহের ধরন পাত্রপাত্রী সংখ্যার ভিত্তিতে, সেটা হচ্ছে গোষ্ঠীগত বিবাহ। গোষ্ঠীগত বিবাহ হচ্ছে যখন একাধিক পুরুষের সাথে একাধিক মহিলার বিবাহ হয় তখন তাকে গোষ্ঠীগত বিবাহ বলে। এ ধরনের বিবাহে গোষ্ঠীর সকল প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী পরস্পরের একটা স্বামী স্ত্রী হিসেবে গণ্য হয়। এছাড়া পাত্রপাত্রী নির্বাচনের প্রক্রিয়ার ভিত্তিতে বিবাহ আবার 2 প্রকার, একটা বহির্বিবাহ যেটা একযোগামী এবং এই অন্তর্বিবাহ। বহির্বিবাহটা হচ্ছে নিজ শ্রেণী বর্ণ জাতি গোত্রের বাইরে থেকে পাত্রপাত্রী নির্বাচনের মাধ্যমে যে বিবাহটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে একযোগামী বা বহির্বিবাহ। এই বহির্বিবাহ আবার হচ্ছে 2 প্রকার, একটা অনুলম্ব বিবাহ একটা প্রতিলম্ব বিবাহ। অনুলম্ব বিবাহটা হচ্ছে যখন উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রী বিবাহ হয় সেটা হচ্ছে অনুলম্ব বিবাহ। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ধনী ব্যক্তির ছেলের সাথে যখন গরিবের মেয়ের বিবাহ সংগঠিত হয় সেটা হবে অনুলম্ব বিবাহ।
আর প্রতিলম্ব বিবাহটা হচ্ছে নিচু বর্ণের পাত্রের সাথে যখন উঁচু বর্ণের পাত্রে বিবাহকে বিবাহ হয় সেটা প্রতিলম্ব বিবাহ। যদি আমরা হচ্ছে সিনেমার গল্পে আসি, যেমন হচ্ছে বেদের মেয়ে জোসনার সাথে যখন হচ্ছে রাজার ছেলের বিবাহ সংঘটিত হয় সেটা হবে প্রতিলম্ব বিবাহ। অন্তর্বিবাহ আমরা বললাম বহির্বিবাহের মধ্যে অনুলম্ব বিবাহ ও প্রতিলম্ব বিবাহ, আর একটা হচ্ছে অন্তর্বিবাহ যেটা ইন্ডোগ্যামি বা অন্তর্গোত্র বিবাহ। নিজ শ্রেণী বর্ণ জাতি গোষ্ঠী তথা গোত্রের মধ্যে থেকে যখন পাত্রপাত্রী নির্বাচনের মাধ্যমে বিবাহটা সংগঠিত হয় সেটাকে আমরা বলবো অন্তর্বিবাহ। এছাড়া পাত্রপাত্রী পরিস্থিতির ভিত্তিতে বিবাহকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, এটা লেভিরেট বিবাহ এবং সরোরেট বিবাহ। শিক্ষার্থীরা এই লেভিরেট বিবাহ এবং সরোরেট বিবাহ একটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের টপিক, কারণ লেভিরেট সরোরেট একটু তোমরা আমি বলছি ভালোভাবে তোমরা একটু বোঝার চেষ্টা করো। আশা মানে এই লেভিরেট সরোরেট সম্পর্কে তোমাদের এর আগে অনেক ক্লাস করা হয়েছে, তারপরও আমি বলছি যে লেভিরেটটা কি। লেভিরেট বিবাহটা হচ্ছে এ ধরনের বিবাহ, প্রধান নাম হচ্ছে মানে ভ্রাতৃ বিধবা বিবাহ, অর্থাৎ একজন ব্যক্তি তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ যখন করে সেটা হবে লেভিরেট বিবাহ। অর্থাৎ ভাই যখন মারা যায় তখন সেই ভাইয়ের বউকে ফ্যামিলিতে রাখার জন্য ভাইয়ের ছোট ভাইয়ের সাথে তার মৃত ভাইয়ের সাথে যখন বিধবা বিবাহটা সংগঠিত হয় সেটা হবে বিধবা বিবাহ। আমাদের সমাজে এই ধরনের হচ্ছে বিবাহটা আমরা লক্ষ্য করি, কারণ হচ্ছে দেখা যাচ্ছে মৃত ভাইয়ের হচ্ছে ছেলে মেয়ের মুখের দিকে তাকে এই ধরনের বিবাহ সংগঠিত হয়, আবার দেখা যাচ্ছে সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের বিবাহটা আমাদের সমাজে প্রচলিত। আর একটা হচ্ছে সরোরেট বিবাহ। এই সরোরেট বিবাহটা হচ্ছে শ্যালিকা বিবাহ যেটা আমরা বলি। এই ধরনের বিবাহ প্রথায় একজন ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে যখন বিবাহ করে সেটা হচ্ছে সরোরেট বিবাহ। এই সরোরেট বিবাহ কিন্তু আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। এছাড়াও বিবাহের আরও ধরনের মধ্যে রয়েছে সমান্তরাল কাজিন বিবাহ, মানে প্যারালাল কাজিন ম্যারেজ যেটা, সেটা হচ্ছে সমান্তরাল, অর্থাৎ হচ্ছে এটাকে মানে যখন চাচাতো বা খালাতো ভাই বোনের বিবাহ সংগঠিত হয় সেটা হবে সমান্তরাল বা প্যারালাল কাজিন ম্যারেজ। এই মুসলিম সমাজে কিন্তু আমরা এই ধরনের বিবাহের ধরনটা দেখতে পাই। আর একটা হচ্ছে ক্রস কাজিন ম্যারেজ, অর্থাৎ বিষম কাজিন বিবাহ, যখন মামাতো ফুপাতো। আমরা প্যারালাল কাজিন বিবাহেতে দেখেছি যে হচ্ছে এখানে চাচাতো বা খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ সংগঠিত হচ্ছে, আর হচ্ছে বিষম কাজিন বা ক্রস কাজিন বিবাহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মামাতো এবং ফুপাতো ভাই বোনের মধ্যে যে অনুষ্ঠিত হচ্ছে বিবাহটা সেটাই হচ্ছে প্যারালাল ক্রস কাজিন ম্যারেজ। মুসলিম সমাজে আমাদের এই প্যারালাল কাজিন ম্যারেজ এবং ক্রস কাজিন ম্যারেজ দুটি কিন্তু হচ্ছে বিদ্যমান রয়েছে। এছাড়াও পাত্রপাত্রী ইচ্ছের ভিত্তিতে বিবাহ বা দুই প্রকার, একটা হচ্ছে অ্যারেঞ্জড ম্যারেজ এবং আর একটা রোমান্টিক ম্যারেজ, অর্থাৎ বন্দোবস্ত বিবাহ। এই বন্দোবস্ত বিবাহটা অ্যারেঞ্জ ম্যারেজ তোমরা জানো যে বিবাহের ক্ষেত্রে পুত্র কন্যার অভিভাবকরা অর্থাৎ ছেলে মেয়ের অভিভাবকরা যখন পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে যখন হচ্ছে অভিভাবকরা বিবাহের সম্মতি স্থির করে তাকে তাকে বন্দোবস্ত বা অ্যারেঞ্জড ম্যারেজ বলে। বাংলাদেশে অধিকাংশ বিয়ের ধরনে কিন্তু এই অ্যারেঞ্জড ম্যারেজ। আরেকটা হচ্ছে রোমান্টিক ম্যারেজ, যেটা হচ্ছে যে পাত্রপাত্রী ইচ্ছায় যে বিবাহ সম্পাদিত হয় সেটাই হচ্ছে রোমান্টিক ম্যারেজ। রোমান্টিক বিয়ে আধুনিক যে শিল্পায়িত সমাজে আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া সমাজে আরও অনেক প্রকার বিবাহ আছে, যেমন পূর্ণ বিবাহ, চুক্তিভিত্তিক বিবাহ, রেজিস্ট্রিবিহীন বিবাহ, টেলিফোনে বিবাহ হয়, মোবাইলে বিবাহ। তবে সামাজিক পরিবর্তনের সাথে সাথে এইসব বিবাহ রীতিতে পরিবর্তন ঘটছে। আগের দিনে কিন্তু বিবাহ পদ্ধতিটা কিন্তু জটিল ছিল, তবে বর্তমানে এই বিবাহ পদ্ধতিটা অনেক সহজ হয়েছে। আমি যদি আর একটা কোশ্চেন বলি যে বিবাহের গুরুত্ব, অনেক সময় এই কোশ্চেনটা তোমাদের আসে। এই বিবাহের গুরুত্বের ক্ষেত্রে হচ্ছে যেহেতু বিবাহ বর্তমান সভ্য সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যক্তির স্বাভাবিক এবং সুস্থ সমাজ জীবনের সম্ভব করে তোলার জন্য এই বিবাহের গুরুত্ব অপরিসীম।
বিবাহের গুরুত্বগুলোর মধ্যে আমরা বলতে পারি, এই হলো পরিবারের ভিত্তি হিসেবে বিবাহ একটা গুরুত্বপূর্ণ। এই বিবাহের ব্যবস্থার মাধ্যমে সমাজ কর্তৃক স্বীকৃত পন্থা অনুসারে পরিবার প্রতিষ্ঠিত হতে পারে। সমাজের স্থায়িত্ব, সংহতি, সংরক্ষণের ক্ষেত্রে বিবাহ একটা গুরুত্বপূর্ণ। ব্যক্তির সামাজিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু বিবাহ ভূমিকা তাৎপর্যপূর্ণ, কারণ বিবাহের মাধ্যমে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। আর এই সমস্ত আত্মীয়রা কি করে, পারিবারিক বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে এগিয়ে আসে। ব্যক্তি জীবনের পরিপ্রেক্ষিতে বিবাহের নৈতিক মূল্য বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ। বিবাহের একটা ধর্মীয় যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম, কারণ যে কোনো ধর্মের প্রতিটি রীতিনীতি মেনে চললে পারিবারিক ও সামাজিক জীবন সুন্দর হয়। এই বিবাহ ব্যবস্থা মানব সমাজের ব্যক্তির যৌন প্রবৃত্তিকে প্রশমিত করে একটা শৃঙ্খলিত জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। সন্তান প্রজনন এবং বংশগতি রক্ষার ক্ষেত্রে কিন্তু বিবাহের ভূমিকা অপরিসীম। মানে আফটার অল দেখা যাচ্ছে, বিবাহের মাধ্যমে ব্যক্তির সাথে একজনের একটা মানে একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির কি হয়, আত্মিক একটা সম্পর্ক গড়ে ওঠে। শুধু স্বামী স্ত্রীর মধ্যকারে নয়, বিবাহের মাধ্যমে উভয় পক্ষের আত্মীয় পর্যন্তের মধ্যে একটা আত্মীয়তা গড়ে ওঠে, যা সমাজ জীবনে চলার পথকে অনেকটা কি করে দেয়, সহজ করে দেয়। শিক্ষার্থীরা, এ বিবাহ এখানে আমরা জানলাম যে বিবাহ কাকে বলে, বিবাহের বিভিন্ন ধরনগুলো এবং বিবাহের গুরুত্ব এবং বিবাহের বৈশিষ্ট্য। এই 3 নম্বর কোশ্চিন, বিবাহের ধরন ও সরি বিবাহের ধরন সমূহ ব্যাখ্যা করো আমরা পড়লাম। এখন পরিবার কাকে বলে, পরিবার বা ফ্যামিলি পরিবারের ধারণায় যদি আমরা জানি যে পরিবার সমাজ জীবনে একটি আমাদের স্থান দখল করে আছে, কারণ এই পরিবার প্রথার মাধ্যমে আমরা কি করি, যেখানে ব্যক্তি জন্মগ্রহণ করে এবং মৃত্যু অবধি সেখানে কিন্তু তার জীবনটা অতিবাহিত করে। পৃথিবীতে এমন কোনো সমাজ, এমন কোনো সংস্কৃতি নেই যেখানে পরিবারের হচ্ছে কোনো অস্তিত্ব ছিল না। তাহলে সাধারণত পরিবার বলতে বোঝায় বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন নারীকে নারীর যৌথভাবে বসবাস করার একটি সংগঠনকে বোঝায়। পরিবার হলো বিবাহ এবং রক্ত সম্পর্ক দ্বারা যুক্ত মানুষের একটি ক্ষুদ্র দল, যারা স্বামী স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা ইত্যাদি সামাজিক সম্পর্কে পরিচিত। ইংরেজি ফ্যামিলি শব্দটি ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া থেকে এসেছে, যার অর্থ সেবক। রোমান আইনে পরিবার বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যা উৎপাদক, দাসদাসী এবং অন্যান্য সদস্য নিয়ে গঠিত এবং যারা বিবাহ এবং বংশধারার দিক থেকে সম্পর্কিত। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এবং পেজ তারা একটা পরিবারের সংজ্ঞা প্রদান করেছে যে পরিবার বলতে বোঝায় এমন একটি গোষ্ঠী যার মধ্যে একটা সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বিদ্যমান থাকে এবং সন্তান উৎপাদন প্রতিপালনের কাজে যা সুনির্দিষ্ট এই স্থায়ীভাবে নিযুক্ত থাকে। সমাজবিজ্ঞানী গিসবার্ন বলেন যে পরিবার এক অর্থে একটি জৈবিক একক, এর সদস্যরা একই স্থানে বসবাস করে, এর মাধ্যমে স্বামী স্ত্রীর যৌন সম্পর্কে একটি নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট রূপ লাভ করে। সমাজবিজ্ঞানী ওয়াকবার্ন এবং নিমকপের মহলতা একটা সংজ্ঞা প্রদান করেছে পরিবারে, সেখানে বলা হয়েছে পরিবার হলো সন্তান সন্ততির অধিকারী বা সন্তান সন্ততি বিহীন স্বামী স্ত্রী অথবা সন্তান সন্ততির অধিকারী কোনো একজন পুরুষ বা মহিলা সহযোগে গঠিত মোটামুটি স্থায়ী একটি সংগঠন। তাহলে বোঝা যাচ্ছে পরিবার একটি এমন একটি সংগঠন, সামাজিক সংগঠন, যেখানে স্বামী স্ত্রী সমাজের নিয়মকানুন সাপেক্ষে স্থায়ীভাবে বসবাস করে সন্তান সন্ততি জন্মদান এবং লালন পালন করে। পরিবারের সদস্যদের মধ্যে কি থাকে, একটা ঘনিষ্ঠ এবং নিবিড় একটা যোগাযোগ বিদ্যমান থাকে। এবং যেহেতু মানসিক ঐক্য গড়ে ওঠে পরিবারের সদস্যদের মধ্যে এবং পরিবারের সদস্যরা স্ব স্ব ভূমিকা পালন করে
তাদের দায়িত্ব বোধগুলো পালন করে থাকে। এক কথায় বলা যায়, পরিবার হলো সাধারণ বাসস্থান, অর্থনৈতিক সহযোগিতা এবং সন্তান উৎপাদনের বৈশিষ্ট্য সম্পন্ন সামাজিক দল বা সংস্থা। পরিবার একটি আদিম এবং সবচেয়ে ক্ষুদ্রতম একটি সংগঠন। একটি ক্ষুদ্রতম সংগঠন হলেও পরিবারের কিন্তু গুরুত্ব একটা অপরিসীম। এই সংজ্ঞাগুলোর আলোকে যদি আমরা পরিবারের বৈশিষ্ট্য বলি, পরিবারের বৈশিষ্ট্য যদি আমরা বলি যে সর্বজনীনতা, পরিবারের বৈশিষ্ট্য হলো মানে ইউনিভার্সালিটি। মানব সভ্যতা বিকাশের মানে প্রতিটা পর্যায়ে দেখা যাচ্ছে পরিবারের অস্তিত্ব ছিল। পরিবার ছাড়া কিন্তু মানব জীবন কল্পনা করা যায় না, সেজন্য পরিবারকে সর্বজনীন একটা প্রতিষ্ঠান বলা হয়েছে। গঠনমূলক পূর্বা সীমিত আকার, আকারের দিক থেকে অন্যান্য গোষ্ঠী বা সংগঠনের চেয়ে পরিবার অনেক ক্ষুদ্রতম। সমাজ কাঠামোতে অবস্থান রয়েছে, সদস্যদের দায়িত্ব কর্তব্য রয়েছে, সামাজিক অনুশাসন রয়েছে পরিবারের মধ্যে, হলো স্থায়িত্ব রয়েছে, দৈহিক এবং মানসিক নিরাপত্তা হলো নিরাপত্তাও প্রদান করে পরিবার, সামাজিক মর্যাদাও কিন্তু প্রদান করে, উত্তরাধিকার নির্ধারণ করে পরিবার থেকে, সামাজিকীকরণ সোশ্যালাইজেশন কিন্তু পারিবারিক পরিবেশে শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে, শিশুর মধ্যে নিয়মানুবর্তিতা, নৈতিক একটা আদর্শ, আচার আচরণ, রীতিনীতি ইত্যাদি কিন্তু আয়ত্ত করতে শেখে একটা শিশু পরিবার থেকেই। সামাজিক নিয়ন্ত্রণও কিন্তু শেখায় পরিবার থেকে। সংস্কৃতির সংরক্ষণ, যে পরিবার সমাজে প্রচলিত সংস্কৃতির ধারক এবং বাহক, পরিবারের মধ্যে শিশু সমাজে প্রচলিত সংস্কৃতির ধারার সাথে পরিচিত হয়, পরিবারই তাকে সমাজের সংস্কৃতির সাথে চলার একটা শিক্ষা দান করে। তাহলে হচ্ছে এই যে সামাজিকীকরণ, সর্বজনীনতা, সামাজিক নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে পরিবারের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা পরিবারে ধরনসমূহ ব্যাখ্যা করো। এখানে ওই যে বিবাহের মধ্যে মতোই এত বড় কোশ্চেন তোমাদের আসবে না, কিন্তু আমি সব ধরনগুলো একেবারে এক কোশ্চেনের মাধ্যমে পড়াই দিচ্ছি। পরিবার যেহেতু একটু মৌলিক এবং সর্বজনীন প্রতিষ্ঠান, পরিবার সর্বজনীন সংগঠন হলেও দেশকাল পাত্রপথে পরিবারের যে আকৃতি প্রকৃতিতে সেটা বিভিন্নতায় রয়েছে। কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা পিতৃপ্রধান পরিবার, একটা মাতৃপ্রধান পরিবার। পিতৃপ্রধান পরিবার তোমরা জানো যে যে পরিবারের প্রধান পিতা সেটাই হচ্ছে পিতৃপ্রধান পরিবার। বাংলাদেশে হচ্ছে সমাজে সাধারণত আমরা এই পিতৃপ্রধান পরিবার দেখতে পাই, আর মাতৃপ্রধান পরিবার সেটা হচ্ছে পুরুষের পরিবর্তে যখন স্ত্রীর হাতে পরিবারের কর্তৃত্ব ন্যস্ত থাকে সেই পরিবারটাকে আমরা বলবো মাতৃপ্রধান পরিবার। এ ধরনের পরিবারের স্ত্রীর প্রাধান্য প্রতিষ্ঠিত। বাংলাদেশের কারো সমাজ এবং খাসিয়া যে উপজাতি রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে এ ধরনের মাতৃপ্রধান পরিবার লক্ষণীয়। বংশ মর্যাদা এবং উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা পিতৃসূত্রীয় পরিবার আর একটা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। পিতৃসূত্রীয় পরিবারটা হচ্ছে যে পরিবারের সন্তান সন্ততি পিতার সূত্রে সম্পত্তি এবং বংশনাম বা মর্যাদা লাভ করে তাকে পিতৃসূত্রীয় পরিবার বলে। এ অর্থে বাংলাদেশের সমাজের পরিবারটা হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার। আর মাতৃসূত্রীয় পরিবার যে পরিবারের সন্তান সন্ততির ওপর বংশনাম বা মর্যাদা ও সম্পত্তি মাতার দিক থেকে চলে আসে সেটা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। গারো এবং খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কিন্তু আমরা এ ধরনের পরিবার প্রথা লক্ষ্য করি। বিবাহ উত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারকে আমরা দুই ভাগে ভাগ করছি। বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পিতৃবাস মানে
चार भागे भाग करा हुआ है। विवाहोत्तर बासस्थान भित्तिते परिवार के चार भागे भाग करा हुआ है। एक टी होच्छे पितृबास परिवार, मातृबास परिवार, नयाबास परिवार एवं द्वैतबास परिवार। पितृबासटा होच्छे विवाहेर पर नवदम्पति जदि स्वामीर पितृगृहे बसबास करे सेटा होच्छे पितृबास परिवार। बांग्लादेशे साधारणत देखा जाच्छे ग्रामीण बांग्लादेशे, विशेष करे ग्रामीण बांग्लादेशे ए धरनेर परिवार आमरा अधिक प्रचलित। और मातृबास परिवारटा होच्छे विवाहेर पर नवदम्पति जदि स्त्री मातृगृहे बसबास करे सेई परिवारटा होच्छे मातृबास परिवार। और नयाबास परिवारटा होच्छे विवाहेर पर नवदम्पति ओ मातृबास परिवार किन्तु बांग्लादेशे गारो एवं खासी उपजातिर मध्ये आमरा देखते पाई। और नयाबास परिवार जेटा विवाहेर पर नवदम्पति जदि नतून कोनो आवासस्थले अर्थात स्त्रीर बाबार बाड़ीतेओ नय स्वामीर बाबार बाड़ीतेओ नय तारा एककভাবে বসবাস করে নতুন কোন একটা আবাসস্থলে সেটা হচ্ছে নয়াবাস পরিবার। বর্তমান আধুনিক যে শিল্পায়িত সমাজ বা শহরের সমাজে কিন্তু আমরা এই ধরনের পরিবার প্রথা লক্ষ্য করি। আর দ্বৈতবাস পরিবার যেটা বিয়ের পর নবদম্পতি যদি কিছুদিন স্বামীর বাবার বাড়ি এবং কিছুদিন স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে তবে সে পরিবারকে দ্বৈতবাস পরিবার বলে। তবে এই ধরনের পরিবার আমাদের সমাজে কম দেখা যায়। পরিবারের আরো ধরনের মধ্যে আমরা দেখতে পাই যে আকৃতির ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা অনুপরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। অনুপরিবারটা হচ্ছে যেটা নিউক্লিয়ার ফ্যামিলি, স্বামী স্ত্রী সহযোগে অথবা স্বামী স্ত্রী এবং তাদের এক বা একাধিক অবিবাহিত সন্তানকে নিয়ে অনুপরিবার গঠিত হয়। বাংলাদেশে একক পরিবারের সংখ্যাই কিন্তু সর্বাধিক। যৌথ পরিবারটা হচ্ছে বিবাহিত পুত্ররা স্ত্রী আশা সন্তান সন্ততি সহযোগে পিতা মাতার সাথে বসবাস করে এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যেমন চাচা চাচি তাদের সন্তান সন্ততি বসবাস করতে পারে। এই পরিবারের সদস্যরা একত্রে উপার্জন ব্যয় এবং ভোগ করে। বাংলাদেশে গ্রামীণ হলো যৌথ পরিবারে কিন্তু যৌথ পরিবার প্রথা আমরা লক্ষ্য করি, কিন্তু বর্তমানে যৌথ পরিবার প্রথা অনেকটাই ভেঙে পড়ছে। আর বর্ধিত পরিবার যেটা এক্সটেন্ডেড ফ্যামিলি, একক পরিবারের বর্ধিত রূপে হচ্ছে বর্ধিত পরিবার, যে পরিবারের স্বামী স্ত্রী সন্তান সন্ততি নাতি নাতনি একসাথে বসবাস করে তাকে বর্ধিত পরিবার বলে। সাধারণত বর্ধিত পরিবারের তিন প্রজন্মের প্রতিনিধিরা একসাথে বসবাস করে। বাংলাদেশের গ্রামীণ সমাজে কিন্তু এই বর্ধিত পরিবার দেখা যায়। এছাড়াও আরও পরিবারের ধরনের মধ্যে রয়েছে একক বিবাহভিত্তিক পরিবার, বহু বিবাহভিত্তিক পরিবার, দলগত বিবাহভিত্তিক পরিবার, পাত্রপত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার হয়, বহিগোত্র বিবাহভিত্তিক পরিবার, অন্তগোত্রীয় বিবাহভিত্তিক পরিবার, এই পরিবারগুলো আমরা লক্ষ্য করি। শিক্ষার্থীরা আরেকটি তোমাদের কোশ্চিন আসতে পারে যে ফাংশন অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারে কার্যাবলী। পরিবারে কার্যাবলী, এই পরিবারের কার্যাবলী আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী জর্জ পিটার মার্ডক তার সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থে পরিবারের হচ্ছে কতগুলো কাজের কথা বলেছে, যে যৌন সূচক, অর্থনৈতিক, প্রজননমূলক এবং শিক্ষামূলক। পরিবারের প্রধান প্রধান কাজগুলো জৈবিক কাজ, যেমন হচ্ছে এই জৈবিক কাজের মাধ্যমে মানব জাতি স্থায়িত্ব লাভ করেছে, বংশবৃদ্ধি করেছে, অর্থনৈতিক কাজ রয়েছে। পরিবারের কার্যগুলির মধ্যে শিক্ষামূলক কাজ, ধর্মীয় কাজ, চিত্ত বিনোদনমূলক কাজ রয়েছে, মনস্তাত্ত্বিক কাজ যেটা সাইকোলজিক্যাল ফাংশন, যদি প্রতিটা পরিবারে একটি মনস্তাত্ত্বিক ভূমিকা রয়েছে। পরিবার হলো যেহেতু একমাত্র মানসিক যন্ত্রণা নিবারণের কেন্দ্রস্থল, সেহেতু সমাজবিজ্ঞানীরা মনে করেন যে অন্য কোনো কারণে না হোক অন্তত মনস্তাত্ত্বিক কারণও হলো পরিবার মানুষ সমাজে একটা টিকে রয়েছে। পরিবারের আরেকটি কাজ হলো রাজনৈতিক কাজ, সামাজিকীকরণের কাজ, সামাজিক নিয়ন্ত্রণমূলক কাজ, রক্ষণামূলক কাজ। এই কাজগুলো হচ্ছে পরিবারের কাজের মধ্যে অন্তর্ভুক্ত। এই গ্রামীণ এবং শহরের সমাজের ধরন এবং পরিবর্তনশীল ভূমিকার ক্ষেত্রে আমরা দেখতে পাই
যে সম্পত্তির উত্তরাধিকার এবং বংশ পরিচয় নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশের সমাজ আমেরিকান সমাজের মতো দেশসূত্রীয় নীতি অনুসরণ করে। গ্রামীণ এবং শহরে পরিবারের ধরনগুলোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। পরিবারের যে সামাজিক গুরুত্ব, অবশ্যই পরিবারের সামাজিক গুরুত্ব রয়েছে। ব্যক্তি কি করে, ব্যক্তি জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু অবধি কিন্তু পরিবারেই অতিবাহিত করে। সমাজবিজ্ঞানী টিবি বটমার বলেছেন, পরিবার একটি সার্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। এই সমাজ জীবনে পরিবারের গুরুত্ব প্রসঙ্গে এম ম্যাকাইভার বলেছেন যে পরিবার সমাজের সর্বোপরি মূল্যবান প্রাথমিক দল। ঊনবিংশ শতাব্দীতে যখন দেখা যাচ্ছে শিল্প বিপ্লব এবং তার অনুষঙ্গ হিসেবে যন্ত্র সভ্যতার পত্তন পরিবার ব্যবস্থার স্থিতিশীলতাকে বিপর্যস্ত করেছে, তারপরও দেখা যাচ্ছে ব্রিটিশ দার্শনিক, ইতিহাসবিদ এবং সমাজতাত্ত্বিক বার্ট্রান্ড রাসেল তার একটা বিখ্যাত গ্রন্থ ম্যারেজ অ্যান্ড মোরালস, আধুনিক সভ্যতার ব্যাপক বিস্তার সত্ত্বেও পরিবারের অবলুপ্তি অবাস্তব। সমাজে পরিবারের ভূমিকাটা যে জৈবিক কাজ, শিশু প্রতিপালন, পেশা, সামাজিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের একটা গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা, তাহলে এই চারটা কোশ্চেন নিয়ে আজকে ডিসকাস করলাম। সামাজিক প্রতিষ্ঠান, বিবাহ বলতে কি বোঝো, বিবাহের ধরন সমূহ ব্যাখ্যা করো, পরিবার কাকে বলে, পরিবারের গুরুত্ব, পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের সামাজিক কি বলে গ্রামীণ এবং শহরের সমাজের যে পরিবর্তনশীল ধারাগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবং এখান থেকে তোমাদের ছোট ছোট অনেক কোশ্চেন আসবে। তো শিক্ষার্থীরা, আজকে হচ্ছে ক্লাসের মূল আলোচ্য যে ডিসকাসগুলো, এগুলোই আমাদের আমার মূল ডিসকাশনের বিষয় ছিল। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। এই চ্যাপ্টারের বাকি টপিকগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও আসবো। আল্লাহ হাফেজ।